হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এসআর বাংলা টিপস। ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনি কিভাবে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন। ফ্রেন্ড, আপনার রেশন কার্ডটা চালু আছে কিনা, বন্ধ হয়ে গেছে, বা আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে কিনা আপনি কিভাবে দেখবেন, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। সবার প্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগলটিকে সার্চ করবেন। এবার গুগলের সার্চ অপশনে এসে ডব্লিউবি ফুডটিকে সার্চ করলে এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হবে। এবার এই ওয়েবসাইটে আসার পর রেশন কার্ডের একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে একটা পেজ ওপেন হলো। এই পেজে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে আপনি চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখুন আবার একটা নতুন পেজ ওপেন হলো। এবার এই পেজে আসার পর সবার প্রথমে আপনার রেশন কার্ডের নাম্বারটা দেবেন, তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর নিচে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতে দেখুন স্ট্যাটাস অন একটা ডেট এবং টাইম দেখতে পাচ্ছেন। এটা সেই ডেট যে ডেট আপনি এটা সার্চ করছেন এবং সেই টাইম যে টাইমে আপনি এই সার্চ অপশনে ক্লিক করছেন। এবং নিচের দিকে স্ক্রল করলে আপনার রেশন কার্ডের পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। এই রেশন কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার বা কোন আধার নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা আপনি চেক করে নিতে পারবেন, এবং আপনার এই রেশন কার্ডে ই কিওয়াইসি হয়েছে কিনা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এখানে ই কিওয়াইসি ডান, এটা ইয়েস দেখাচ্ছে, যেহেতু আমার ই কিওয়াইসি করে নেওয়া হয়েছে। এবং সবার নিচে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, এর মানে আমার এই রেশন কার্ডটা চালু আছে। ফ্রেন্ড, এখানে আপনার স্ট্যাটাসটা যদি ডিঅ্যাক্টিভেট দেখায় তাহলে আপনার রেশন কার্ডটা বুঝবেন বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার রেশন কার্ডের ডিটেলসটা যদি এখানে যে সবুজ কালারের বক্স আছে এর মধ্যে না থাকে, এটা যদি হলুদ হয়ে থাকে বক্সটা, তাহলে বুঝবেন কোনো কারণবশত আপনার সেই রেশন কার্ডটা খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। বা এখানে যদি কালারটা রেড হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রেন্ড, এইভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন খুব সহজে। ফ্রেন্ড, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।